বকেয়া মজুরি পরিষদ সহ নয় দফা দাবিতে সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে শ্রমিকরা একই সঙ্গে অবস্থান ধর্মঘট সড়ক ও রেলপথ অবরোধ করছে তারা পাটকল শ্রমিক লীগ সিবিএ ও নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করা হচ্ছে প্রতিনিধিদের তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ছয়টা থেকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা ও যশোর অঞ্চলের সবগুলো সরকারি পাটকলে শুরু হয় অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট এতে উৎপাদন বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত ছাব্বিশটি পাটকলে চট্টগ্রামের পাটকলগুলোতে কর্মবিরতি পালন করে শ্রমিকরা আমিন জুটমিল সিবিআই সভাপতি আরিফুর রহমান জানান গেল পনেরো এপ্রিল শ্রম মন্ত্রণালয়ের সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পঁচিশ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা ও মজুরি কমিশন বাস্তবায়নের কথা কিন্তু এ নিয়ে কোনো অগ্রগতি না থাকায় চট্টগ্রামের পাটকল শ্রমিকরা আন্দোলনে নেমেছে সমঝোতা চুক্তি অনুযায়ী আমরা আমাদের শ্রমিকদের মজুরি পাইনি এই সমঝোতা সম্পূর্ণ হয়েছে একই দাবিতে কর্মবিরতি পালনের পাশাপাশি ঢাকা রাজশাহী মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাজশাহী অঞ্চলের পাটকল শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা আমাদের বকেয়া বিল এবং মজুরি কমিশন বাস্তবায়ন নয় দফা দাবি না মানা পর্যন্ত আমরা লাগাতার ধর্মঘট এদিকে যশোরের নয়টি পাট শ্রমিকরা অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করে দাবি না মানলে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন শ্রমিকরা সরকারকে আমরা জানানো সত্ত্বেও কোনো রকম মূল্যায়ন হচ্ছে না আজকে বারো চোদ্দ সপ্তাহ মজুরি নাই যে কর্মসূচি লাগাতার হয়তো হতে পারে এর ভিতরে যদি কোনো আসল সমাধান না হয় খুলনাতেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে প্রতিদিন মিলের উৎপাদন বন্ধ রেখে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে ক্রিসেন্ট প্লাটিনাম খালেশপুর দৌলতপুর ইস্টার্ন কার্পেটিংসহ সবগুলো পাঠকলেজ শ্রমিকেরা ডেস্ক্রিপোর্ট বৈশাখী সংবাদ